अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैक पितरौ कमलायताक्षौ विश्वम्बरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमो त्रिकालसत्ताय जगन्नाथ सुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ धौभ्रातरौ भजे आमार भक्तिर पूजा मा होइते बर सेइ प्रभु भेदे भागवते करिया शीघ्र वंशाकल्पतरुभ्यं च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वैष्णव भारत बांग्लार श्रीकृष्ण चैतन्य भावोच्चंग भक्तमानाय हावीची चरणे कोटि कोटि भक्ति कातकुरिया আজি অতি কম সময়ে মি নিত্য পাটে হান বন্দনা থক নেই নিঙে মি পাটে হান করিয়া যাওরিগা কারণ আজি কর্ম আনার গিয়া ব্যস্ত কর্ম আনার আস্থা হানার নাম বাবগুলি সাহেবে থানার কারণে কর্ম আনার লাইভ দিয়া ব্যাটারি ও খানি ডাউন আছে যে কারণে যে হানি ব্যাটারি ওর সময় হানি হইতো এ হানির ভিতরে মি নিত্য পাটে হান যেহেতু বন্ধ না থক নেই নিঙে মি পাটে হান করিয়া যাও রিগা এলাকা আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ বুধভাসরীয় আজিকার পাটে হানার আমি ফৈলাঙ্গাতা অষ্টমধ্য খণ্ডর অষ্টম অধ্যায় 102 নম্বর 102 নম্বর পেয়া তো অষ্টম অধ্যায় মধ্যখণ্ড অষ্টম অধ্যায় হান নিয়ামপাড়া নিয়ামপাড়া তাত্ত্বিক অধ্যায় হান এবাকা যেটা যেটা মধ্যখণ্ডে চলিয়া যার গা হাবি তাত্ত্বিক কারণ নিত্যানন্দ প্রভু তা আজি শিবা সঙ্গনে থাইতে মহাপ্রভু চৈতন্যদেব যে সাদে শিবা সঙ্গনে তার অলৌকিক লীলামাহী দেহা শিলু সাদে নিত্যানন্দ প্রভু শিবা সঙ্গনে থাইতে অলৌকিক লীলাগমাহী দেহা শিল অতএব নিত্যানন্দ উল্টাই মহাপ্রভু চৈতন্যদেবর কলেবর যে সাদে গদাধর রাধারানীর কলেবর উসাদে নিত্যানন্দ প্রভুর কলেদর উল্টাই চৈতন্য মহাপ্রভুর কলেবর উল্টাই নিত্যানন্দ প্রভু অতএব নিত্যানন্দ প্রভু আজি শিবা সঙ্গনে বহু অপূর্ব লীলামাহি করিয়া গেল গাও তাহাবি এ পাটে আনার মাঝে আমার ভক্তমান বর্তমান আয় অনিলাস কুমার বার অজা চন্দ্র কুমার গিরকে হওয়া করে ব্যাখ্যা করিয়া গেল গা অতএব আজি তানু যে জায়গা হানাত পাটে হান থুইয়া গে লাগা ওহানাত তো আমি সেবা করিয়া দিই টাঙাই মহাপ্রভু চৈতন্যদেব বলি নিত্যানন্দ প্রভু বলি পুন্দরীকাক্য বিদ্যানিধিও বলি গদাধর বলি শিবাসৌ বলি কৃষ্ণ নামে আনা তানু বিবুরইয়া বিবুলাই তারা হান থকইয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব আজি মহাপ্রভু চৈতন্যদেব আজি শিবা সঙ্গনে ভাবুদ ইয়া
বহু অলৌকিক লীলা করিয়া গেছে গা। সেই অলৌকিক লীলাও তার বর্ণনা আজি মধ্যখণ্ড অষ্টম অধ্যায়ে বর্ণনা এটা আছে। বাহ্যপায় নামিলেন প্রভু বিশ্বম্বর, আপনেক দিলেন ভিক্ষা জুলির ভিতর, কৃতার্থ হইয়া সেই পুরুষ চলিল হরিদ্বনি সর্ব, গণে মঙ্গল উঠিল জয় পায় উঠে কৃষ্ণ ভক্তির প্রকাশ, ঈশ্বর সহিত সর্ব দাসের বিলাস। অতএব আজি মহাপ্রভু চৈতন্যদেব যেবাকা গায়কে গয় মহাদেবর এলা দেবাকা গানা করল, মহাপ্রভু সংকীর্ণ দেবরা রাধারানীর লাগিলে রাধা বাপ ফানুদয়র, কৃষ্ণরে লাগিলে কৃষ্ণর বাপ ফানুদয়র। অতএব শিবরে লাহান দেনার লগে লগে শিবর ভাব উদয়। অতএব মহাপ্রভু চৈতন্য দে শিবর গাম মান উড়ানির লগে লগে ডুম্বুর বাজায় গায়ন শিবের কথন, এ শব্দ তা যে বাঁকা হুনানিও করল এবং শিব মহাদেবর গুণে তা যে বাঁকা চৈতন্যদেবের শ্রবণ করানিও করল। তা স্বয়ং জটাধর গইয়া তা ভগবান শিবর ভূমিকাল চিকারিতে না করল এবং মহাপ্রভু চৈতন্যদেবের বাহ্য জ্ঞান হারা অসিল। অতএব প্রভু বলে ভাই সব শুন মন্ত্র সার, রাত্রি কেনে মিথ্যা যায় আমা সবাকার, আজ হইতে নিবন্ধিত করহ সকল নিশাই করিব সব সবে কীর্তন মঙ্গল। আজি মহাপ্রভু চৈতন্যদেব বাহ্য জ্ঞান হারাইয়া পরমানন্দে আজি শিবর এলার মধ্য দিয়া নাসিয়া কাদিয়া ভগবান শিবর অভিনয় করিয়া হাবিরে প্রস্তাব হান্দে হান কুঙ্গা, আমি রাতিকার দিনে হানকিয়া আমি ব্রেথাই আমি কাটিয়া তা আইত্য আমি কামা হান করি, রাতিয়ান আমি ব্রেথাই না কাটিয়া আইত্য হাবিয়ানে প্রতিজ্ঞা হান কর কুঙ্গান, রাতি নুঙে আমি সংকীর্তন করানিও করি। বুঝেছা তো বৈষ্ণব গিরিকি থানি এরে নিশিপালন বুলতারা যে হান সংকীর্তন মাধ্যমে এহান সত্য যুগে নাসে, ত্রেতা যুগে নাসে, দ্রাপর যুগে নাসে, এহানর প্রবর্তক গৈলতাই মহাপ্রভু চৈতন্যদেব ওয়ালতারে সংকীর্তনের পিতা বলিয়া মাতে সিহান। নিশিপালন এহান মহাপ্রভু চৈতন্যদেব আজি শিবাসঙ্গনে এহান আরম্ভ করল হান। অতএব সংকীর্তন করিয়া সকল গণশনে ভক্তশ্রী গঙ্গা করিব মজ্জনে, আমি সংকীর্তনে হান রাতি নিশিপালনের মাধ্যমে নিশিজাগরণের মাধ্যমে আমি যদি ভক্তির আস্বাদনের মধ্য দিয়া ভক্তিরসের মধ্য দিয়া যদি আমি হরিনাম সংকীর্তন লীলা কীর্তন সংকীর্তনে হান যদি করে পারিয়া উতাইরে ভগীরথ যেসাদে গঙ্গা হান পৃথিবী দানেশে আমি ভক্তি হান জগতর মানুরাং ফো করে পারতাঙাই। অতএব সংকীর্তনে হান আমার তা নিয়াম পারা প্রয়োজন, সংকীর্তনে একমাত্র মাধ্যম হান যেহানে যেসাদে বরণ হান যদি পরের উতাইলে আলাদা করে বালটিল পানি। অতএব নেঠানু খানি অসুবিধা করে বৈষ্ণবগিরি কি থানি মহাপ্রভু চৈতন্যদেবের মাতের হান জগত উদ্ধার হও শুনি কৃষ্ণ নাম, জগতে আর উদ্ধারণার একমাত্র পদ গৈলতাই মধুর কৃষ্ণ নাম সংকীর্তন, মধুর কৃষ্ণ নাম সংকীর্তন ছাড়া। অতএব সংকীর্তনে আনে একমাত্র পদ গ মধুর কৃষ্ণ নামে হান সংকীর্তন করলে মনে হান পবিত্র, মনে আনর যত দুঃখ জ্বালা তা দূরিয়া জালগা এবং মনে আনরে গঙ্গা ধিনিলে যে সাদে দেহ পবিত্র সাদে মধুর কৃষ্ণ নামে আনে
একমাত্র মনে হানরে পবিত্র করে পারে ওয়ালো হামেসা কৃষ্ণ নামে হান মহাপ্রভু চৈতন্য দেবর এরে কথা শুনিয়া শিবা সঙ্গনে হাবি বৈষ্ণব সর্ব বৈষ্ণবের হইল শুনিয়া উল্লাস বৈষ্ণব তাতে সবসময় রাসলীলা হানইলে হারই তারা অধিবাস কীর্তনা হানইলে হারই তারা যে কোনো নামা হানইলে বৈষ্ণবর হারসি মানিয়র অতএব মহাপ্রভু চৈতন্য দেবে যেহেতু হরিনাম সংকীর্তনের প্রস্তাব ফান দেওয়ার লগে লগে বৈষ্ণব ভাব্যে হারইলা এবং হারইয়া প্রস্তাব বানরে সম্মতি দিয়া আমি যে সাথে সেন্দা হান হইলে কৃষ্ণ আমি যে সাথে কৃষ্ণ নামা হান চর্চার মধ্য দিয়া হারুপা হান পেয়ে আর সাথে হারুপা হান পানার কাবুলিয়া গৃহী থানা আদি অতিরিক্ত নেটওয়ার্ক প্রবলেম যেহেতু পাটে হান আগুয়া নিমি কতি হান পারুড়ি মাতে না রুড়ি অতএব হরিনাম সংকীর্তনে হান হাব্যে হারইয়া সম্মতি দিলা এবং শিবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন নিকা সেন্দা হান হইলে হরি সংকীর্তন আরম্ভ করলা হরি সংকীর্তনে হান আমার তা করানি লাগে না আমার তা নাম প্রচার নাম প্রেমে হান আমার তা বন্দনা না কারণ নিকা সেন্দা হান হইলে আমার চৈতন্য ভাগবত কীর্তন অতএব শিবাস মন্দিরে প্রতিনিশাই কীর্তন কোনদিনও হয় চন্দ্রশেখর ভবন গড়ে তা বদলা বদলা একদিন শিবাসং গনে কীর্তন হইত একদিন চন্দ্রশেখরের গড়ে কীর্তন হইত এবং কীর্তন মানার ঠাই ঠাই তা কুঙ্গ কুঙ্গ নিত্যানন্দ প্রভু থাইত গদাধর থাইত অদ্বৈত থাইত শিবাস থাইত বিদ্যানিধি মানে পুণ্ডরী কাক্য বিদ্যানিধি মুরারি মানে মুরারি গুপ্ত হিরণ্য ভট্টাচার্য এবং হরিদাস বৈষ্ণবী থানি গদা গঙ্গাদাস বনমালী বিজয় নন্দন জগনানন্দ বুদ্ধিমন্ত খান নারায়ণ এটা মহাপ্রভু সংকীর্তনের সঙ্গী আহিল কাশীশ্বর বাসুদেব রাম গুরুবাই গোবিন্দ গোবিন্দানন্দ আসেন তথায় মহাপ্রভু সংকীর্তনে আনরে হাই বুলিয়া যেতাই গসিয়া সংকীর্তনে যেটা সামিল হইলা উতার নাং আজি চৈতন্য ভাগবতে উল্লেখ করিয়া জারগা গোবিন্দ গোবিন্দানন্দ আসেন তথায় ও দলুয়ানাথ এনাঙে তা আছে আর তা সীতাই গোপীনাথ জগদীশ শ্রীমান শ্রীধর সদাশিব বক্রেশ্বর শ্রীগর্ভ শুক্লাম্বর শুক্লাম্বরে গ দ্রাপর যুগে সুদামা ও কলি যুগে শুক্লাম্বর ব্রহ্মানন্দ পুরুষোত্তম সঞ্জয়াদি যত অনন্ত চৈতন্য বৃত্ত নাম জানি কত বৈষ্ণবগিরি কি থানি আর কেউ বহু বৈষ্ণব আসি না যে তাই মহাপ্রভু সঙ্গ দেশি না মহাপ্রভুর হরি সংকীর্তনে যে সমগ্র ভারতবর্ষর মানু তার লগে আসিলা তা না এর সাথে আঙ্গুলিত গোনা কত আহিলা না যে তাই মহাপ্রভু সংকীর্তনে আনরে হাই বুলিয়া প্রস্তাব দিয়া লগে আসিলাও তার নাম সবেই প্রভুরে নিত্য থাকে না সংহতি এটা প্রভুরে সবসময় গৌরাঙ্গ মহাপ্রভুর লগে থাইলা এবং কৃষ্ণ নামে এনরে সম্মান দিয়া এহানা জড়িতই আসিলা পরিষদ ভয় আর কেহ নাহি তথি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর পরিষদ মানে সমসম্প্রদায় অর্থাৎ মহাপ্রভুর হরি সংকীর্তনে আতে মহাপ্রভুর হরি সংকীর্তনে আতে সাক্ত তাইও না করলা সৈবই তাইও না করলা কারণ হরি সংকীর্তনের পথে গড়াইতে গেলে আতে শুদ্ধাচারও না লাগে নাই একাদশী করাই লাগে যেটা দাওতা খান আরতেই যেটা দাওতা করেন আরতেই কারণ হরিনামে আশ্রয় করতে গেলে গা হাবিগর ভাগ্যেও হান না জুটে ক্যাকা বলে অন্যান্য ধর্ম পালন করতে গেলে গা অনেক কিছু খেইতারা পিতারা বাসাবাসি মাটিক নেই কিন্তু হরিনাম মান আশ্রয় করতে গেলে গা কত হান নিয়ম নীতি মানিয়া চলানি লাগে কারণ দেহক শুদ্ধ না লাগে মন হান শুদ্ধ না লাগে সরলতাও না লাগে এবং মধুর কৃষ্ণ নামে হেনা আনন্দবান মনিয়া পিঠি এনা গই মনিয়া কোনো আগয় নিশি পালন করিক বলেও করেন আর তাই
এবং মনে এক আগেও কৃষ্ণ নামে আনন্দ পানা নয় তাই অতএব পরিষদ মানে সমমনোভাবাপন্ন, যেটা আমার মহাপ্রভু চৈতন্য দেবর নীতি, মহাপ্রভু চৈতন্য দেবর নীতি আদর্শ যেটাই আকল্লা উতাই মহাপ্রভুর এ নাম সংকীর্তনে এনা জড়িত হইলা এবং অন্য মানুতা এ নাম সংকীর্তনে এনা জড়িত নাইলা বরং বিরোধিতা করলা। প্রভুর হুঙ্কার আর নিশা হরিদ্বনি, নিশা হরিদ্বনি হুঙ্কারে আগে নিয়েছিল, অতএব নিশা রাতে নাগুন যে হরি সংকীর্তন করা নিহার হাবিগই না করলা এবং মহাপ্রভু চৈতন্য দেবেতে আস্তা রাতে নাগুন জিয়া হরিবোল হরিবোল বলিয়া হরি সংকীর্তন করল। বৈষ্ণবগিরি গীথানি নেটওয়ার্কে হানে আজি এত আনন্দর পাটে হানাত মোরতা খানি অসুবিধা হান ওজার গা। প্রভুয়ে নিশি পালন করে আর রাতে হুঙ্কার দিল, এ হুঙ্কারে তা সমস্ত বিশ্ব বৈশান্ত বৈষ্ণবগিরি গীথানি নিয়ামপাড়া বিপতা হানাত পরে পলাঙ্গা নেটওয়ার্কে হানে মহাপ্রভু চৈতন্য দেবে এ হরি সংকীর্তন আরম্ভ করল হান মানুরে সমালোচনা করা, মানুরে সমালোচনা করানি স্বভাবে হান এবার কাজে সাথে আসে সাথে মহাপ্রভু যুগ আসিল, যেহেতু শুনিয়া পাচন্ডি সব মরইয়ে বল গিয়া নিশায় এগুলা খাই মদিরা আনিয়া এগুলো সকরে মধুমতি সিদ্ধে, অতএব এগুলো সকলে মধুমতি সিদ্ধি জানে রাত্রি করি।